হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে বাইন্যান্সের পাসওয়ার্ড আপনি যদি কখনো ভুলে যান তাহলে আপনি সেই পাসওয়ার্ডটাকে কীভাবে রিকভার করবেন। আগের পাসওয়ার্ড দেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই, শুধু আপনার কাছে আপনার যে রেজিস্টার মোবাইল নম্বরটা আছে কিংবা আপনার রেজিস্টার ইমেল নম্বরটা আছে সেটা কিন্তু থাকা অত্যন্ত জরুরি। এই দুটোর যে কোনো একটা কিছু লাগবেই, তবেই আপনি আপনার পাসওয়ার্ডকে আবার রিকভার করতে পারবেন পাসওয়ার্ড ভুলে গেলে। এমন নয় যে আপনার পাসওয়ার্ড যদি ভুলে যান বাইন্যান্সের তারপরেই আপনাকে এই ভিডিওটা দেখতে হবে, এমন নয়। আপনি যদি বাইন্যান্সের ইউজ করে থাকেন তাহলেও এই ভিডিওটা দেখবেন, কারণ হচ্ছে এরকম হতেও পারে যে কখনও আপনি বাইন্যান্সের পাসওয়ার্ড ভুলে গেলেন এবং তখন আপনার সেই পাসওয়ার্ডকে রিকভার করার প্রয়োজন আছে নতুন পাসওয়ার্ড দিয়ে, যাতে আপনি বাইন্যান্সের অ্যাকাউন্টকে ইউজ করতে পারেন। তো সেই জন্য আপনি এই ভিডিওটা দেখতে থাকুন, কীভাবে বাইন্যান্সের পাসওয়ার্ড রিকভার করে সেটা আমি আপনাদেরকে আজকে লাইভ দেখাবো। তো এর জন্য আমি সবার প্রথমে চলে আসবো, আমার বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করে নেবো, বাইন্যান্স অ্যাপে চলে আসবো। আপনি চাইলে পিসি থেকেও করতে পারেন বা ডেস্কটপে গিয়ে যে কোনো ব্রাউজার থেকেও করতে পারেন, কিন্তু মোবাইলে করে সব থেকে সহজ হবে। তো এর জন্য আমি বাইন্যান্স অ্যাপের ওপরে ক্লিক করবো, অ্যাপের এখানে ক্লিক করে বাইন্যান্স অ্যাপটাকে ওপেন করে নেবো। বাইন্যান্স অ্যাপকে ওপেন করার পরে আমি এখানে সবার প্রথমে দেখুন একটা এখানে অপশন আছে, এখানে লগ ইন আর রেজিস্টারের অপশনটা আছে, এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে মোবাইল নম্বর দেওয়ার আগে দেখুন আরেকটা অপশন আছে এখানে, সুইচ টু ইমেল। এবার সুইচ টু ইমেলটা কি? সুইচ টু ইমেল হচ্ছে যদি আপনার কাছে, যদি বর্তমানে মনে করুন আপনার কাছে মোবাইল নম্বরটা নেই, আপনি কিন্তু আপনার কাছে সেই রেজিস্টার ইমেল আইডিটা আছে, সেটা দিয়ে আপনি এটা করতে চান তাহলে আপনি সেটা দিয়েও করতে পারেন। এখানে সুইচ টু ইমেলের উপরে ক্লিক করবেন, ইমেলের অপশনটা চলে আসবে। এখানে আপনাকে ইমেল বসিয়ে এখানে নেক্সটের উপরে ক্লিক করে দিতে হবে, তাহলে যে পরবর্তীতে যে ওটিপিগুলো আছে, মানে সব পর একদম পরে না, এই এখন আপনার দুটো ওটিপি লাগবে, দুবার ওটিপি আসবে পাসওয়ার্ডকে চেঞ্জ করার জন্য। তো সেই দুটো ওটিপি আপনার ইমেলের মধ্যেই আসবে, কিন্তু আমি এখানে মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি কারণ আমার এখানে মোবাইল নম্বর আছে। আর আপনার সাথে যদি এরকম কখনো হয়ে যায় যে ইমেল হ্যাক হয়ে গিয়েছে, আপনার ইমেলটা অন্য কারোর কাছে আছে এবং সে সেটাকে ইউজ করছে, তাহলে সেই ক্ষেত্রে যখনই কেউ আপনার এই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে যাবে তখনই সাথে সাথে আপনার মোবাইল নম্বরে একটা এসএমএস চলে আসবে বাইন্যান্সের তরফ থেকে, যে এরকম এরকম আপনার ইমেলের ইউজ করে কেউ আপনার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে চাইছে। তখন সেখানে আপনার অপশন থাকবে, আপনি সেটাকে ডিসেবল করে দিতে পারেন, তারপরে আপনাকে নতুন করে ভেরিফাই করতে হবে। তো সেটা অন্য কথা, বাইন্যান্সকে কীভাবে সিকিউর করবেন সেটা নিয়ে না হয় অন্য একটা ভিডিও বানানো যাবে। তো এখানে আজকে আমি সিম্পলি দেখাবো আপনাদের বাইন্যান্সের পাসওয়ার্ড কীভাবে রিকভার করবেন ভুলে গেলে। তো সেই জন্য এখানে মোবাইল নম্বর দিয়ে আমি এখানে নেক্সটের উপরে ক্লিক করে দেবো। মোবাইল নম্বর দিয়ে নেক্সটের উপরে ক্লিক করার পরে এখানে ছোট্ট একটা সিকিউরিটি ভেরিফিকেশান আসবে, যেটা আমরা সবসময় বাইন্যান্সে লগ ইন করার সময় ইউজ করে থাকি। তো সেটা আসার পরে এখানে ক্লিক করে দিন, তারপরে এখানে দেখুন সাকসেস হয়ে যাবে। এবার মোবাইল নম্বর দিয়ে এখানে তারপরে ক্লিক করে দিন, ক্লিক করার পরে আপনার কাছে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরে সেই ওটিপিটাকে আপনি এখানে দিয়ে দেবেন, এই দেখুন আমার ওটিপিটা চলে এসেছে বলতেই। ওটিপিটা আমি দিয়ে এখানে নেক্সটের উপরে ক্লিক করে দেবো। এবার আপনাকে আপনার যে পাসওয়ার্ড, নতুন করে যে পাসওয়ার্ডটা আপনি দিতে চান সেই পাসওয়ার্ডটা নতুন করে দিয়ে দিন, তারপরে কনফার্মের উপরে ক্লিক করে দিন। তারপরে যখন আপনার কাছে আরেকটা ওটিপি আসবে, এবার সেই ওটিপিটা আপনি দিয়ে দিন, এবার নেক্সটের উপরে ক্লিক করে দিন। এবার যখন আপনি লগ ইন করতে যাবেন, এবার আগের পাসওয়ার্ডটা আপনার দেওয়ার দরকার নেই, এবার নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিন। এবার যখন আপনি নতুন পাসওয়ার্ডটা দিবেন তখন দেখবেন আরেকটা ওটিপি আসবে আপনার মোবাইল নম্বরে, সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দিন, নেক্সট করে দিন, ব্যাস হয়ে গেল, আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল।